মেয়েটার নামটাই জানতে পারলাম না। সবাই মিলে বাচ্চা মেয়ে দুটোকে খারাপ মন্তব্য করছিল, খারাপ চোখে দেখছিল, এমনকি আকাশও মেয়েটাকে ভালো করে না দেখেই ওর সম্পর্কে কিছু না জেনে যা নয় তাই বলল। কিন্তু আমার ওদের, বিশেষ করে ওই মেয়েটিকে, একটুও খারাপ লাগেনি, বরং ভালো লেগেছে। কেমন সুন্দর গানের গলা, নাচও পারে কেমন সুন্দর। 23-24 বছর বয়স হবে, কত কিছু শিখে নিয়েছে তার মধ্যে। আর তারপর মুখটাও তো ঘোমটা দিয়ে ঢেকেই রেখেছিল। আমার তো একবারও মনে হয়নি ওরা অশালীন কিছু করছে বা দোষের কিছু করছে। দোষটা আসলে কার, ওই মেয়েটির নাকি এই সমাজের, সমাজের দৃষ্টিভঙ্গির নাকি মানসিকতার? হয়তো ওর বাবা মা বাধ্য হয়ে, পরিস্থিতির চাপে পড়ে এরকম নাচ গানের জগতে আনতে বাধ্য হয়েছে। কিন্তু সমাজ কখনো অসুবিধেটা জানতে চায় না, জানতে চায় না কেন এটা হচ্ছে, শুধু আঙুল তুলতে জানে। সমাজের কিছু লোক ওই মেয়ে দুটোরই নাচে টাকা ওড়াচ্ছিল, হাততালি দিচ্ছিল, মজা পাচ্ছিল, অশ্লীল মন্তব্য করতেও পিছপা হচ্ছিল না। কিন্তু ওরাই আবার ওই মেয়ে দুটোর দিকে আঙুল তুলতেও ছাড়েনি, ওদেরকে নোংরা মেয়ে বলতে দ্বিধাবোধ করছিল না। নিজেরা লুকিয়ে নিজেদের আনন্দের ব্যবস্থা করলে নোংরা হয় না, কিন্তু যে বা যারা বাধ্য হয় আনন্দ দিতে তারা নোংরা হয়। স্বার্থপরের দল সব। কেন জানি না মেয়েটাকে আমার বড্ড চেনা লাগলো। কোনোভাবে যদি মেয়েটার নামটা জানতে পারতাম। খুব কথা বলতে ইচ্ছে করছিল, কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল মেয়েটাকে। মানি, মামা এসেছে। ছোটি, একদম না দাদা ভাই। দাদা ভাই, তুই প্ল্যানটা তো একবার শুনবি। না, আমি তোদের কোনো প্ল্যানই নেই। দূর, এরকম বললে চলবে নাকি? কেন চলবে না? আমাকে ছাড়া তোরা যা প্ল্যান করার হয় কর। এই দাদা ভাই, তুমি কি আমাদের সামনে লজ্জা পাচ্ছ? না, আমার মনে হচ্ছে, জানিস তো, মনে মনে আছে সব চুরমুর, বুঝলি তো? কি ব্যাপার কি চলছে এখানে? মনে হচ্ছে কোনো বড় সড়ো প্ল্যান চলছে। কি আবার হবে? হ্যাঁ, এরা সব কটা পেকে গেছে, বুঝলে পিসো? আমি তোদের কোনো প্ল্যানিং বা প্লটিং এ নেই। কিন্তু তুই এখন আকাশ আঙ্কেলকে সব বলে দিবি নাকি? বলছি, প্ল্যানটা তো আগে বল। প্ল্যানটা হলো, ওরা সবাই মিলে ডিসাইড করেছে যে ভ্যালেন্টাইন্স ডে দিন বাড়িতে একটা পার্টি আয়োজন করবে, ভ্যালেন্টাইন্স পার্টি। দেখলি তো, সব বলে দিল। ড্যাডকে নিয়ে তো ভয় পাওয়ার কি আছে? আমি জানি আমরা কোনো প্ল্যান করলে ড্যাড না করবে না, কি ড্যাড, তাই তো? আচ্ছা, টিয়ান না হয় ভ্যালেন্টাইন আছে, কিন্তু তৃষা, তুমি ওখানে গিয়ে কি করবে? তোমার তো কোনো ভ্যালেন্টাইন নেই। আহা, হয়ে যাবে, আমারও ঠিক কিছু না কিছু একটা জোগাড় হয়েই যাবে। বাবা, কি কনফিডেন্স! হ্যাঁ, কনফিডেন্স তো থাকবেই। তুই জানিস আমার জন্য কত ছেলেরা এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে? আমি একটু চুজি, তাই সবাইকে তো আর আমি লাইক করতে পারি না। তৃষার লাইফে যে আসবে সে হবে ভীষণ স্পেশাল। আচ্ছা, পাপার সামনে দাঁড়িয়ে স্মার্ট দিয়ে কথাগুলো বলে যাচ্ছ? দেখি কানটা, দেখি মুখে দিয়ে একটু। আকাশদা, ছেলেমেয়েগুলো তো বড় হয়েছে, তুমি এখনো ওদেরকে এভাবে বকাবকি করবে? এই, তুমি ওদের দলে?
obviously choti mashi amader I dole shudhu chhotka jodi fire asto na amader dol ta aro bhari hoto yes thik bolechish chhotka jodi chole asto amader party ta puro ekebare jome jeto ekdom ei je chhotkao hazir yes toder amake dorkar ar ami ashbo na ta kono hoy yes chhotkao chole esheche তাহলে তো আমাদের ভ্যালেন্টাইনস পার্টি হচ্ছেই यस আমার জুনিয়র গ্রুপ যখন বলেছে তাহলে তো হতেই হবে হতেই হবে আচ্ছা পার্টিটার কি প্ল্যানটা বলবি হ্যাঁ আচ্ছা শুন তুই তো আজকে ফিললি হ্যাঁ তিস্তার সঙ্গে তুই কালকে ফিললি না কেন আমি বুঝতে পারছি না এটা অ্যাকচুয়ালি আমি একটা জরুরি কাজে আটকে গেছিলাম তাই আর ওর কাছে যাওয়া হয়নি কিন্তু তুই তিস্তা যে বলল তুই কোথাও কোথাও গিয়েছিলি না আমি 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 গেছিলাম মানে আমি হ্যাঁ কাজদা ও গেছিল কিন্তু ওর কাজ ছিল বলে ও বেরিয়ে গেছিল গো এত বছর হয়ে গেল আমি কিন্তু তোমাদের এখনো চিনতে পারলাম না বুঝতে পারলাম না ও এখন আর বুঝতে হবে পরে বুঝবে ভাই দাবে বৌদি কোথায় বৌদি কোথায় দেখতে পাচ্ছি না ও কিচেনে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে আচ্ছা ব্রো এই ভ্যালেন্টাইনস ডে এর আইডিয়াটা কিন্তু খারাপ না এত বছরে বড়দের মধ্যে অনেক মান অভিমান জমে আছে এটাই তো সুযোগ সেটাকে কাটানো আর সামনে তো তোমার অ্যানিভার্সারি তাই না তো দুটো পার্টি একসাথে কিন্তু হবে কি আইডিয়াটা ভালো তো ব্রো তুমিও বৌদির জন্য কিছু স্পেশাল করো দেখবে বৌদিও সব ভুলে যাবে আম্মু আম্মু রুকো না তুমি মেরি এক ভি বাত নেই সুন চল চল জলদি চল আরে কিউ যা রে আম্মু চুপচাপ বেঠ যা গাড়ি মে বেঠ যা আরে হাম লোগো নে কুছ গালতি নেই কি ফির হাম ভাগ কিউ রে तू चुप करेगी ये ले तक इतना अच्छा डांस किया उसके ऊपर से सारा पैसा वापस भी कर दिया फिर हे भगवान इस लड़की को मैं कैसे समझाऊं अम्मू एक काम करते हैं चलो अब हम लोग मिलके ना उनके ऊपर हमला करते हैं क्या बकवास कर रही है तू हाँ तू उन लोगों के साथ लड़ेगी अम्मू तुम इतनी डरती क्यों मैं हूँ नीतू है हम सब लोग मिलके हमला करेंगे तो वो कुछ नहीं कर पाएंगे है ना सलो सलो तो अभी बहुत बच्ची है ये दुनिया था ना वो तो सोच ना रे खूब साले माचे ये दुनिया भगवान ने लाख लाख शुक्र जे तू ही हर नीतू तोरा सही सलामत पीने इस चीज हमें कच्चे हमें वह मामार की जो चाहने हमें हमें भी चाहिए 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 हम हम एक काम करते हैं देखो आप लोगजन तो अच्छा अच्छे लोगजन के डाकी कोई है आसपास कोई है मदद करने के लिए कर कोई एक चाल अरे गाड़ी में बैठ वो लोग मदद करेंगे चुप चुप आजा आजा अम्मु क्यों अंदर आजा नहीं जाना आजा अंदर आजा अंदर সিরিয়াসলি তুমি আমাদের সব পছন্দ বোঝো গড কেন যে তোমার মতন মন দিল না আমাদের
चलो 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 पाल्टा।